এখন যে জায়গায় আমি চলে এসেছি এবং আপনাদের যেটা দেখাবো এটা হলো বিশ্রামঘাট, যেটা কৃষ্ণের মামা কংসকে বধ করে শ্রীকৃষ্ণ এবং বলরাম এই ঘাটেই বিশ্রাম নিয়েছিলেন। যে ঘাটটি আমি আপনাদের দেখাচ্ছি, এই যে ঘাটটি আপনারা দেখছেন, এখন সন্ধ্যাবেলা এই বিশ্রাম ঘাটে আপনারা, আমি বললাম একটু আগে যে এখানে শ্রীকৃষ্ণ কংস বধ করে বিশ্রাম নিয়েছিলেন, বলরাম এবং শ্রীকৃষ্ণ এই ঘাটে বিশ্রাম নিয়েছিলেন এবং এখানে যমুনা দেবীকে এই ঘাটে এখানে একটি আরতি করা হয়। সন্ধ্যা আরতি করা হয় সন্ধে সাড়ে সাতটার দিকে, আর সন্ধ্যা আরতি হয়, যেটা আমি আপনাদের কিছুক্ষণ পর্বে আমি দেখাবো।